হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেয়ারি। তো আজকে আমার রেসিপি পাকা টমেটো দিয়ে রুই মাছের ঝাল। তো এই রেসিপিটা তোমরা করে খেয়েও ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। তো কীভাবে করতে হয় চলো আমার পাশে থেকো। আমি এটাতে মাছ ভেজে নিয়েছি, ওই তেলেই আমি সম্বাদ দিচ্ছি, পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজতে হবে, এটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে করবে। ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আমার, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আমি তিন চারটা টমেটো নিয়েছি। তো আমার রেসিপিটা হলো পাকা টমেটো মাছের ঝাল, তো ওর জন্য টমেটোটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি, এটা হলো তোমার সর্ষে আর পোস্ত বাটা একসাথে করে বেটে নিয়েছি, এক চামচ সর্ষে এক চামচ পোস্ত, এটাকে ভালো করে বেটে মিক্সিতে করে নিয়েছি। এখন ওটা জারটা ধুয়ে আবার জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর দিচ্ছি রসুন আদা পেস্ট, এক চামচ রসুন এক চামচ আদা। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে, সব একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা ভীষণ সিম্পল আর খেতেও দারুণ একদম। তোমরা একবার করে খেও, এই প্রসেসে ভীষণ ভালো লাগবে তোমাদেরও। নতুন বন্ধুরা থাকলে আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সময় মতো আমি তোমাদেরকেও ব্যাক দিয়ে দেব, ঠিক আছে? পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে? আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে ওখান থেকে। এবার আমি এখানে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে এটাকে ভালো করে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, জলটা ভালো করে মিশাতে হবে মশলার সাথে, সব একসাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ওই যে সর্ষ পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, কিন্তু আমি আস্তই দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। তো কাঁচা লঙ্কাটা বেটে দিলে ঝাল হয়ে যাবে, তো ওর জন্য আমি আস্ত দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে যখন টকবক টকবক করবে ততক্ষণ নাড়তে থাকতে লাগবে, আর মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখো আমার ঝোলটা টকবক করছে। এখন আমি এখানে একটু কাঁচা তেল দিয়ে দেব, সর্ষের তেল, এটা অপশনাল, তোমরা না চাইলে দিও না, এটা স্কিপও করতে পারো। তো এটা দিলে বেশি ভালো লাগে, টেস্টটা অনেক বেড়ে যায়, ওর জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর একদম লো ফ্লেমে। 10 মিনিট পর আমি উঠিয়ে দিলাম। এবার আমি এখানে মাছগুলো
একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি, কারণ আবার ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য আমি আগেই মাছ ভেজে নিই। তো মাছ ভেজে নিয়েছি, এবার মাছগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য, মাছগুলো বয়েল হওয়ার জন্য, আর ফ্লেম থাকবে লো। হয়ে গেছে, আবার এগুলোকে একটু মাছগুলোকে উল্টা পাল্টা করে এবার এখানে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম লাস্টে। এবার ভালো করে মিশিয়ে দেব ধনে পাতাটা একটু। আমার হয়ে গেছে, এবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 2-3 মিনিট ঢেকে রাখলাম। আমার হয়ে গেছে টমেটো দিয়ে রুই মাছের ঝাল, ভীষণ টেস্টি খেতে। তোমরা একবার করে খেও আর আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা, আর বেল আইকনটা প্রেস করে দিও। আর পুরানো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো, বাই।